আর নিশ্চয়কৈ দ্বিতীয় পর্যায়ৰ নির্বাচনের বাবে সাজু মৰিগাঁও প্রশাসন, আর এই আমি এটা উপস্থিত আছো মৰিগাঁও ডায়েট শিল্ডত, আর ইয়ার পরে আসল পোলিং প্রিজাইডিং অফিসার তেখেতসকলে গন্তব্য স্থানে যাব, আর এনেদরে এটা প্রস্তুত হয়েছে জেলা প্রশাসনের যী উপায়ুক্ত উপায়ুক্তগী আমার উপস্থিত আছে, তেখেতের পর জানি চেষ্টা করুন আসলে প্রস্তুতি কেনকা আর কিদরে সাজু করে তুলিছে মৰিগাঁও জেলা প্রশাসন, স্যার কেনকা প্রস্তুতি? প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, আর আপনাদের দেখেছে আমার আর যা এমাহ দিন ধরে প্রতিটি দিন আমার রিভিউ মিটিং চলি আছে, পুঙ্খানুপুঙ্খে প্রতিটি দিক চালি জারি চা হয়েছে, আর সুকলমে যাতে আমি এই লোকসভা নির্বাচন বাক যাতে আমি আগবাই লই যাব পারো তার প্রচেষ্টা প্রতিটি ধর প্রচেষ্টা হাতত লওয়া হয়েছে। আজি রাতেপা 5টা বজাত আমার গোটে অফিসারখিন পেলে পাইছেহি, যাকালি রাতে আমার গাড়িব পাঠিয়ে দিয়েছিল, আর সকল অঞ্চল বিলাকত কিছু জায়গা আমি গাড়িবিল আজি রাতেপা 5টা বজার মানুষ আবার আরম্ভ করেছে, 7টা বজাত আমি আমার কাউন্টার খুলিছ, প্রথমতে আহি পেলায় তেওঁলোকে মেটেরিয়াল সেললে আহিব, প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যখন থাকে তেওঁলোকৰ সেই গ্রুপ আহি পেলায় আপনাদের বাঁপিনে দেখিছে মেটেরিয়াল সেল আছে, মেটেরিয়াল সেলত মেশিনবুর আর যুক্ত ফর্ম আছে সেইবোৰ সংগ্রহ করব। স্যার কি ভোটারে ভোট গ্রহণ করব, আর কি ভোট কেন্দ্র আর সেনসিটিভ ভোট কেন্দ্র আছে? আমার 911টা 911টা আমার ভোট কেন্দ্র আছে, আর সেই ভোট কেন্দ্রত আমার কোনো সেনসিটিভ ভোট কেন্দ্র এটা নির্বাচন আয়োগে নির্ধারণ করে দিয়া ধরনের আমার সেনসিটিভ ভোট কেন্দ্র আমার নাই, কিন্তু পুলিশের তরফরপা কিছু এখন লিস্ট বনোয়া হয়েছে, যত ধর মৰিগাঁও আমার যিখিনি আমার মৰিগাঁওবাসীর রাইজ, আমি যদি আমার নির্বাচনের যদি আমি বুরঞ্জী চাও আমি দেখিম যাতে দেখিম দেখিছো যাতে তাত আমার এনেকা ধরনের ডর ভাইলেন্স কেউ হওয়া নাই, সেখানে কিছু জায়গা আছে, ধর ক্যান্ডিডেট যখন আছে কিছু আশঙ্কা প্রকাশ করেছে, সেই অনুযায়ী আমি কি করছো তাতে প্রথমতে হয়েছে আমার গোটে ওয়েবকাস্টিং চলি আছে, ধরনের পোলিং স্টেশনবিলাকত আমার ওয়েবকাস্টিং চলি আছে, টেলিভিশন মনিটর করা হয়েছে, দ্বিতীয় পর্যায় হিসাবে মাইক্রো অবজার্ভার যখন আছে মাইক্রো অবজার্ভার রাখা হয়েছে, সমান্তরালভাবে পুলিশেও ফোর্স রাখিছে, সেখানে মানে নাভাবো যে আমার অসুবিধা হবো লাগে, তথাপিও সেইখানে আয়োজন করা হয়েছে। নিশ্চয়কৈ আসলে যে উপায়ুক্তগী ইতিমধ্যে আমাক জানালে যাতে শান্তিপূর্ণভাবে যাচন সেই নির্বাচন করবেন তারপরে আসলে জেলা প্রশাসনে যিখিনি ব্যবস্থা গ্রহণ করব লাগে ইতিমধ্যে গ্রহণ করেছে, আর এনেদরে আসলে কব লাগবে মৰিগাঁও জেলার যে তিনটা বিধানসভা সমষ্টি, এই তিনটা বিধানসভা সমষ্টির যে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তেখেতসকলে যে প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনার ডিউটি কত? মোর ডিউটি লাহরগাঁও সমষ্টি পশ্চিম দাঁতিয়ালবড়ি এল পি স্কুল পড়ছো, না এই একটা উৎসবমুখ পরিবেশ, কারণ ভোটদান করা আমার জনসাধারণের একটা নৈতিক কর্তব্য, আর এই কর্তব্যত আমি নিজে ভোট আনবলে গৈ আছো, আর ইয়াতে নিয়োজিত হবলে পাই আমি নথৈ মানে আনন্দিত হয়েছো, একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, আর জেলা প্রশাসনের ফলেরপা সুন্দর ব্যবস্থা ইয়াত পড়েছে, গতি আমি নিশ্চয় সন্তুষ্ট, আর আশা করো কাইলে দিনট হবলগিয়া যে ভোট গ্রহণ কার্যসূচী আমি সুকলমে পালন করে পেলায় আকো ইয়ালে আহিব পারি। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ আসলে এনেদরে এটা যে প্রস্তুতি সম্পন্ন, এটা মাথো গন্তব্য স্থানে যাব, আর অহাকালে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেই প্রক্রিয়াত অংশগ্রহণ করব এই সকল পোলিং প্রিজাইডিং বিষয়া, আর জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুতি শেষ করেছে, আর এই যে নির্বাচন এই নির্বাচনের বাবে অহাকালে ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হবো।